সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস অথবা বেসিক ইলেকট্রিসিটি। এটা আমরা প্রথম অধ্যায়ে কিছু আলোচনা করব। এটা হলো বিদ্যুতের প্রকৃতি আর অথবা বিদ্যুৎ নিয়ে, ঠিক আছে? বিদ্যুৎ কিভাবে আবিষ্কার হয়, কে বিদ্যুৎ আবিষ্কার করেন, প্রথম কিভাবে বিদ্যুতের আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা বিদ্যুৎ নিয়ে কিছু বিষয় বলি। সেটা হচ্ছে যে বিদ্যুৎ বর্তমান যুগে একটি অকল্পনীয় আবিষ্কার। বিদ্যুৎ ছাড়া পৃথিবী এখন অচল। আর যে দেশ বিদ্যুতের দিক দিয়ে যত বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছে সেই রাষ্ট্র তত বেশি উন্নত হচ্ছে, ঠিক আছে? এই জন্য বিদ্যুৎ হচ্ছে অবিস্মরণীয় এক আবিষ্কার। এই জন্য বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য বিদ্যুৎ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। আর এই জন্য আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন। তাহলে এখন বিদ্যুৎ এর আবিষ্কার সম্পর্কে কিছু বলি। সেটা হচ্ছে যে খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থ্যালেস উনি একটি বিষয় আবিষ্কার করেন। সেটা হচ্ছে যে পাইন গ্যাসের আঠা, নাম হচ্ছে এম্বার। এম্বার হচ্ছে একটা গাছের আঠা, আর এম্বারের গ্রিক নাম হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি অথবা বিদ্যুতের সৃষ্টি, ঠিক আছে? পরবর্তীতে এটা সম্পর্কে বিশদ আলোচনা করেন। সেটা হচ্ছে যে ইংল্যান্ডের রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ডক্টর উইলিয়াম গিলবার্ট উনি আবিষ্কার করেন যে যে কোনো দুটি বস্তু, যেমন কাঁচের ফানেল বা রেশমি কাপড়, বিড়ালের চামড়া, হ্যাঁ, এরকম এগুলো যদি দুইটা বস্তু একটা দিয়ে ঘর্ষণ করা হয় আর পাতলা কোনো কাগজের টুকরো বা এগুলাকে পাশাপাশি আনা হয় তাহলে এগুলাকে আকর্ষণ করে। আর এর আগে বলেছিলাম যে যে পাইন গাছের যে আঠা, ওই আঠা দিয়ে রেশমি কাপড়কে যখন ঘষা হয় তখন ওইটা থেকে রেশমি কাপড়ের মধ্যে বিদ্যুৎটা চলে যায়, আর রেশমি কাপড় যখন ওই কাগজের টুকরোর পাশাপাশি যায় তখন কাগজটাকে আকর্ষণ করে, ঠিক আছে? আর ডক্টর উইলিয়াম গিলবার্ট সেটাই পরবর্তীতে বিশদভাবে আলোচনা করেন। বিভিন্ন বস্তুর সাথে এভাবে ঘর্ষণ করার ফলে দেখলেন যে কোনোটা কম আকর্ষণ করে, কোনোটা বেশি আকর্ষণ করে। এই বিষয়টাকে নিয়ে উনি নাম দিয়েছেন যে তড়িৎাহিতকরণ, ঠিক আছে? আর বিদ্যুতের সংজ্ঞা হচ্ছে যে বিদ্যুৎ এমন এক অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, শব্দগতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। আর কারেন্ট হচ্ছে, সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে। বিদ্যুৎ মূলত দুই প্রকার, একটা হলো স্থির বিদ্যুৎ আর একটা হলো চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ হচ্ছে যে যদি কোনো যে বিদ্যুৎ যেই জায়গায় সৃষ্টি হয় সেই জায়গায় স্থির থাকে, কোনো জায়গায় অবিচ্ছিন্নভাবে চলাফেরা করে না বা কোনো পরিবেশের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে চলাফেরা করে না, সেটাকে বলে স্থির বিদ্যুৎ। যেমন ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, হ্যাঁ, ক্যাপাসিটর প্লেটে যে বিদ্যুৎ চার্জ হয়, সেগুলো হলো যেই জায়গায় সৃষ্টি হয় সেই জায়গায় স্থির থাকে, এই জন্য এগুলাকে স্থির বিদ্যুৎ বলে। আর জলবিদ্যুৎ হচ্ছে যে যেই জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় স্থির না থেকে অবিচ্ছিন্নভাবে চলাফেরা করে, সেটা হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ডিরেক্ট কারেন্ট হচ্ছে একমুখী প্রবাহ, মানে এটা একদিকে প্রবাহিত হয়। যেমন আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি, সেটা এরকম, এটা হলো ডিসি, কারেন্ট যাচ্ছে একমুখী প্রবাহ, একই দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা কোনো উপর নিচে উঠানামা করে না, এটার নাম হচ্ছে ডিসি কারেন্ট। আর এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ পরিবর্তী কারেন্ট বা পরিবর্তনশীল কারেন্ট। যেমন কারটা হচ্ছে এই যে এভাবে, এটা পজিটিভ দিকে সর্বোচ্চ দিকে ওঠে, আরেকটা নেগেটিভ দিকে ওঠে, ঠিক আছে? এটা হলো এসি। তাহলে আমরা ডিসিতে পেলাম, এসি হলো এসি যেখানে ব্যবহার করা হয়, যেমন
আমরা যে ফ্যান চালাই, তারপর লাইট জ্বালাই, হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি, দোকানপাট ঘর বাড়িতে ব্যবহার করি, বিভিন্ন জায়গায় ব্যবহার করি, এটা মূলত এসি, ঠিক আছে। তারপর আমরা যে ডিসি ব্যবহার করি, ডিসি যে আমরা সোলার থেকে যে বিদ্যুৎ পাই সেটা হলো ডিসি, হ্যাঁ। তারপর আমরা এই যে ব্যাটারিতে বা মোবাইলের ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, বিভিন্ন ব্যাটারিতে হয় সেটা হলো ডিসি, ঠিক আছে। আর এসির ব্যবহার অনেক বেশি, এসিতে লক্ষ লক্ষ ভোল্টেজ সৃষ্টি হয়, উৎপন্ন করা যায়, হ্যাঁ। এই জন্য এসির ব্যবহার সব জায়গায় ব্যবহার হয়, ডিসিতে খুব কম জায়গায় ব্যবহার হয়, ঠিক আছে। এই জন্য আমরা ডিসি এসি সম্পর্কে সুন্দরভাবে জানার চেষ্টা করব, এবং এই বিষয়গুলো ক্লিয়ারলি আরো বিশদভাবে জানার জন্য আমাদের এই ভিডিওগুলো পরবর্তীতে ধাপে ধাপে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।